এই মুভিটি হয়তো অনেকেই দেখেছেন, তারপরেও এটা এমন একটি গল্প যেটা বারবার দেখতে মন চাইবে। মুভির শুরুতে আমরা স্কাই নামের এক অসাধারণ শেফ বা রাঁধুনিকে দেখতে পাই। স্কাইয়ের রান্না এত বেশি টেস্টি হয় যে দূর দূরান্ত থেকেও তার রান্না খাওয়ার জন্য মানুষজন ভিড় জমায়। অধীর আগ্রহে লাইন ধরে কাস্টমাররা তার রান্না খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। তার রেস্টুরেন্ট এত বেশি জনপ্রিয় ছিল যে প্রায় সময় মিডিয়ার লোকজন তাদের ইন্টারভিউ নিতে চলে আসত। স্কাই মূলত পুরনো দিনের রন্ধন প্রণালী ব্যবহার করে থাকে, যা তার খাবারকে আরও সুস্বাদু করে তোলে। তার কাটিং স্কিল এবং রান্নার কৌশল দেখে সবাই অবাক হয়ে যেত। তবে এত ভালো শেফ হওয়ার পেছনে তার একটি হৃদয় বিদারক অতীত রয়েছে, যা আমাদেরকে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয়। সে ছোটবেলা থেকেই রান্নায় আগ্রহী ছিল, আর তার বাবা ছিল খুবই ভালো একজন রাঁধুনি। স্কাইয়ের বয়স যখন মাত্র 10 বছর, তখন থেকেই তার বাবা মিস্টার কো তাকে অনেক বকাঝকা করত। বলতো, তুমি এত বড় হয়ে গিয়েছ কিন্তু এখনও নুডলস রান্না করতে পারো না, তুমি কখনো শেফ হতে পারবে না। এক রাতে মিস্টার কো স্কাইকে রেখে চলে যায় তার কুকিং ক্যারিয়ার তৈরি করার জন্য। স্কাই তার বাবার জন্য অনেক দিন যাবত অপেক্ষা করলেও তার বাবা কখনোই তাকে নিতে আসেনি। এই জন্য স্কাই সে সময় ভীষণ কষ্ট পেয়েছিল এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল একদিন সবচেয়ে সেরা রাঁধুনি হবে। তবে স্কাইয়ের বাবা মিস্টার কো বর্তমানে চায়নার একজন অনেক বড় মাস্টার শেফ, প্রচুর নাম ডাক এবং সম্মান রয়েছে তার। তাকে চায়নার গড অফ কুকিং নামেও ডাকা হয়। কিন্তু এত বছর হয়ে গেলেও স্কাইয়ের বাবা কাউকে বলেনি যে তার একটি ছেলে সন্তান রয়েছে। মূলত এই কারণেই স্কাই তার বাবাকে ঘৃণা করে। মিডিয়ার লোকজন তার রান্নার প্রতিবেদন তৈরি করার পর যখন খাবার টেস্ট করে দেখতে চায়, তখন স্কাই তাদেরকে বলে, আমার কাছে সব কাস্টমারই এক, তাই খাবার খেতে হলে আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে। এরপর একজন প্রভাবশালী লোক লাইন ভেঙে রেস্টুরেন্টে ঢুকে পড়ে। স্কাই তাকে বলে লাইনে দাঁড়াতে। এই শুনে সে রেগে গিয়ে বলে, সংস্কারের জন্য কয়েক মাসের মধ্যেই তোমাদের এই বিল্ডিংটা ভেঙে ফেলা হবে, তখন তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিব। এই শুনে স্কাই তাকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। অপরদিকে দেখানো হয় পল নামের একজন ফেমাস হ্যান্ডসাম রাঁধুনিকে। পল শুধুমাত্র নামি দামি এবং রয়্যাল ফ্যামিলির জন্যই রান্না করে থাকে। পলের একটি গার্লফ্রেন্ডও রয়েছে, যার নাম মায়ো। সে হচ্ছে পলের অ্যাসিস্ট্যান্ট রাঁধুনি। পলের রান্না করা খাবার খেয়ে ফ্রান্সের রয়্্যাল ফ্যামিলির লোকজন খুব ইমপ্রেসড হয়। এরপর পলকে ফ্রান্সের একটি বড় কোম্পানি তাদের চিফ শেফ হিসেবে নিয়োগ দিতে চাইলে পল সেই অফার রিজেক্ট করে দেয়, কারণ পল তার বাবার স্বপ্ন পূরণ করতে চায়নায় নিজ উদ্যোগে একটি রেস্টুরেন্ট খুলবে। এরপর দেখানো হয় পল চায়নায় ফিরে এসেছে। সে একটি মাছের বাজারে যায়। সেখানে এক দোকানে গিয়ে সব থেকে বড় মাছটি তাকে দিতে বলে, কিন্তু দোকানদার জানায় তার কাছে বড় মাছ নেই। কিছুক্ষণ পর স্কাই সেই দোকানে আসলে দোকানদার স্কাইকে বড় একটি মাছ বের করে দেয়। এই দেখে পল প্রচণ্ড রেগে যায়। আসলে স্কাই ছিল সেই দোকানের রেগুলার কাস্টমার, এই জন্যে দোকানদার পলকে মিথ্যা বলেছিল। যখন দোকানদার মাছটি স্কাইকে দিয়ে দেয়, তখন পল তাকে বাধা দেয়। এই দেখে দোকানদার মাছটি মাছ বরাবর অর্ধেক করে দুজনকে দিয়ে দেয়। এরপর দেখানো হয় অনেক বড় করে পলের রেস্টুরেন্টের ওপেনিং হচ্ছে। কাস্টমাররা আকর্ষিত হয়ে পলের রেস্টুরেন্টের ভিতরে ঢুকছে। রেস্টুরেন্টের ভিতর অনেক পরিপাটি এবং দামি দামি সব আসবাবপত্র দিয়ে সজ্জিত করা। কিন্তু প্রবলেম হচ্ছে, পলের রেস্টুরেন্টের ঠিক অপর পাশেই স্কাইয়ের রেস্টুরেন্ট ছিল। কাস্টমার কমে যেতে দেখলে স্কাইয়ের বন্ধুরা ঘোষণা করে দেয়, আজ তাদের রেস্টুরেন্টে সব খাবারে 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অফারটি পেয়ে সব কাস্টমার স্কাইয়ের রেস্টুরেন্টের দিকে ঝুঁকে। বিষয়টি পলের পছন্দ হয় না। পলের লোকজন এবং স্কাইদের মধ্যে ঝগড়া শুরু হয়। এরপর পল এবং স্কাই যখন মুখোমুখি হয়, তখন আশেপাশের মানুষজন বলে ওঠে দুজনের মধ্যে একটি কুকিং কম্পিটিশন করা হোক। প্রথমে দুজন রাজি না হলেও সকলের জোরাজুরি এবং পুরনো ক্ষোভ থেকে কম্পিটিশন করতে রাজি হয়ে যায়। রাস্তার মধ্যেই তাদের ফিশ কাটিং প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে পল তার কুল মুভস দেখাতে শুরু করে, খুব নিখুঁতভাবে একটি একটি করে মাছের কাঁটা বের করে নেয়। কাঁটা বের করে মাছটি স্কাইয়ের দিকে ছুড়ে দেয়। স্কাইও একদম পারফেক্ট সাইজে সুন্দর করে মাছটিকে টুকরো করে। খুব দ্রুত এবং ইউনিক স্টাইলে মাছ থেকে স্কিন আলাদা করে দেখিয়ে দেয়। দুজনের এমন ট্যালেন্ট দেখে সবাই মুগ্ধ হয়ে হাততালি দিতে থাকে। পলের রেস্টুরেন্টের প্রধান অতিথি তাদেরকে বলে, তোমরা চাইলে ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারো। এই বলে তাদের দুজনকে হাত মেলাতে বলে। এরপর দেখানো হয় পল একটি ইন্টারভিউতে বলছে, চায়নার লোকেরা এখন সেই আদিম যুগে বাস করছে, আধুনিক রান্নার কোনো শিক্ষা নেই এদের মাঝে, তাই আমি ফ্রান্স থেকে এসেছি তাদেরকে আধুনিক রান্না শিক্ষা দেওয়ার জন্য। অপরদিকে স্কাই তার রেস্টুরেন্টে বসে ইন্টারভিউটি দেখে। পলের কথা শুনে সে প্রচণ্ড রেগে যায়, কারণ পল কথাগুলো স্কাইকে উদ্দেশ্য করে বলেছিল। এরপর দিন সকালে স্কাই বাজারে গিয়ে দেখে পল তার আগেই সেখান থেকে সব মাছ দ্বিগুণ দামে কিনে নিয়েছে। এতে স্কাই আরও রেগে যায়।
এরপর দেখানো হয় স্কাই এবং পলকে কুকিং কম্পিটিশনের জন্য সিলেক্ট করা হয়েছে। তাদের দুজনের মধ্যে যে জয়ী হবে তাকে ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে পাঠানো হবে, আর সেখানে ফাইনাল রাউন্ডে মিস্টার কুয়ের সাথে লড়াই করতে হবে। স্কাই যখন জানতে পারে ফাইনালে তার বাবার বিপক্ষে প্রতিযোগিতা করতে হবে, তখন তার মুখ কালচে হয়ে যায়, কারণ এখনও স্কাই তার বাবাকে মন থেকে প্রচণ্ড ঘৃণা করে। স্কাইয়ের বন্ধুরা সবাই খুশিতে আনন্দ উল্লাস করতে থাকে, কিন্তু তারা এটা জানত না যে মিস্টার কু হচ্ছে স্কাইয়ের বাবা। অপরদিকে দেখানো হয় একটি ইন্টারভিউতে মিস্টার কুয়ের কাছে স্কাইয়ের সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, কারণ তাদের দুজনের সারনেম এক ছিল এবং তাদের চেহারারও মিল রয়েছে। এই প্রশ্ন শুনে মিস্টার কু অনেক রেগে যায় আর বলে, আমার কোনো ছেলে নেই। তার পরদিন পলের গার্লফ্রেন্ড এসে স্কাইকে তাদের রেস্টুরেন্টে ডিনার করার জন্য ইনভাইট করে। স্কাই ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে এবং তার বান্ধবীকে নিয়ে পলের রেস্টুরেন্টে খাবার খেতে চলে আসে, কিন্তু এখানে পলের বদলে মায়ও তাদের খাবার পরিবেশন করছিল। স্কাইকে সে দুটো ডিশ খেতে দেয়, একটি ছিল ডিমের এবং অন্যটি গাছ এবং মাশরুমের মতন দেখতে কোনো একটি খাবার। ডিমটা ছিল খুবই টেস্টি এবং গাছের মতো দেখতে খাবারটি ছিল খুবই অত্যাধুনিক একটি ডিশ, যার মধ্যে পানি দিলে খাবারটি উপরের দিকে উঠে আসে। মায়ও তাদেরকে বলে, তোমরা হয়তো এই ধরনের খাবার আগে কখনো দেখনি, এটি হচ্ছে পলের স্পেশাল একটি ডিশ যার জন্য সে পুরস্কার পেয়েছিল। এসব শুনে স্কাই কিচেনে গিয়ে পলের ওপর রাগ দেখাতে থাকে আর বলে, তুমি কি এটা প্রমাণ করতে চাইছো যে তুমি আমার থেকে ভালো শেফ? এর উত্তরে পল কিছু না বলে স্কাইকে একটি ডিশ রান্না করে খাওয়াতে বলে। স্কাই রাজি হয়ে যায় এবং পলের কিচেনের মধ্যেই একটি ডিশ ট্রেডিশনাল ওয়েতে তৈরি করে, কিন্তু পল সেই সেম ডিশ স্কাইয়ের থেকেও অনেক কম সময়ে আধুনিকভাবে তৈরি করে স্কাইয়ের সামনে তুলে ধরে। স্কাই পলের রান্না করা ডিশটির গ্রান নিয়েই বুঝতে পারে পল অনেক ভালো রান্না করেছে। সে কিছু না বলেই চলে যায়। সে যাওয়ার পর পল স্কাইয়ের ডিশ টেস্ট করে মুগ্ধ হয়ে যায়। স্কাই তার রেস্টুরেন্টে ফিরে মন খারাপ করে বসেছিল এবং তার বাবার বলে যাওয়া শেষ কথাগুলো মনে করছিল, যখন তার বাবা বলেছিল, তোমার মধ্যে শেফ হওয়ার কোনো যোগ্যতাই নেই। অপরদিকে স্কাইয়ের বাবা তার বন্ধু মিস্টার হংয়ের সাথে দেখা করে। মিস্টার হংয়ের কাছেই সে স্কাইকে ছোটবেলায় রেখে গিয়েছিল। মিস্টার হং একজন রাঁধুনি যে স্কাইকে বড় করে তুলেছে এবং রান্না করা শিখিয়েছে। স্কাইয়ের বাবা বলে সে স্কাইকে দেখতে চায়, তাই সে তাকে ফোন করে আসতে বলে। স্কাই সেখানে এসে তার বাবাকে দেখতে পায়। এত বছর পর সরাসরি তার বাবাকে দেখতে পেয়ে স্কাই শকড হয়ে যায়। মিস্টার কো স্কাইয়ের খোঁজ খবর নিতে শুরু করে, কিন্তু স্কাই তাকে থামিয়ে দিয়ে বলে, আমি আপনার ছেলে নই, ইন্টারভিউতে এমনটাই বলেছিলেন তাই না? মিস্টার কো স্কাইকে বলে, আমাকে দেখো, আমি একজন সফল ব্যক্তি, আমি দুবার বিশ্ব সেরা রাঁধুনির পুরস্কার পেয়েছি, কিন্তু তুমি হলে একটি পুরাতন গলির সামান্য একজন রাঁধুনি, এর বেশি কিছু নও, তাই আগে নিজেকে প্রমাণ করো। এই শুনে স্কাই রেগে গিয়ে বলে, আমি নিজেকে প্রমাণ করব, সফল হতে হলে নিষ্ঠুর হতে হয় না, সফল হয়ে গেলে অহংকারী হতে হয় না, এবং সেই পুরাতন গলির সামান্য একজন রাঁধুনি হবে বিশ্বসেরা। এই বলে সে চলে যায়। এরপর সেই কুকিং কম্পিটিশন শুরু হয়। বিচারকরা উপস্থিত হয়েছে সব থেকে ভালো শেফকে বেছে নেয়ার জন্য। এখানে আমরা স্কাইয়ের বন্ধুদেরকেও দেখতে পাই যারা স্কাইয়ের জন্য চিয়ার আপ করছিল। প্রথমে আমরা স্কাইকে রান্না করতে দেখি। স্কাই একটি চিকেনের চামড়া না কেটেই মাংস আলাদা করার টেকনিক দেখায়, যেটা দেখে সব অডিয়েন্স এবং বিচারকরা অবাক হয়ে যায়। এরপর সে নিজস্ব স্টাইলে রান্না করতে থাকে। অপরদিকে পল আধুনিক স্টাইলে রান্না করছিল এবং পল খুবই অল্প সময়ে একটি সুইট ডিশ তৈরি করে ফেলে। নির্দিষ্ট সময়ের আগেই রান্না কমপ্লিট করে তার ডিশ বিচারকদের সামনে প্রেজেন্ট করে। অন্যদিকে স্কাই তার পুরনো স্টাইলে রান্না করছিল, বিধায় তার প্রতিযোগিতার সম্পূর্ণ সময় প্রয়োজন পড়ে। এরপর বিচারকরা তাদের খাবার টেস্ট করে। দুজনের খাবারই সমান টেস্টি ছিল আর রেজাল্ট দেয়া হলে দেখা যায় দুজনই সমান নম্বর পেয়েছে, কিন্তু যে কোনো একজনকে জয়ী ঘোষণা করতে হবে। একজন বিচারক স্টেজে উঠে বলে, রান্না হলো একটি আর্ট আর এই কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। যেহেতু পল সময়ের আগেই ডিশটি তৈরি করেছিল, তাই পলকে জয়ী ঘোষণা করা হলো। এই শুনে স্কাইয়ের মন ভেঙে যায়। সে প্রচণ্ড কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসে আর এই অনুষ্ঠানটি মিস্টার কো বাসায় বসে দেখছিল। কম্পিটিশন হেরে যাওয়ায় স্কাই এতটাই ভেঙে পড়ে যে কয়েকদিন যাবত সে বাড়ি ফিরে যায় না। সমস্ত কাজকর্ম ফেলে কয়েকদিন ভিডিও গেম খেলে সময় কাটায়। একদিন মিস্টার হং তার কাছে আসে। সে স্কাইয়ের সাথে ভিডিও গেম খেলতে শুরু করে। স্কাই গেমটা জিতে যায়। তখন মিস্টার হং বলে, জয়ী হওয়া কিংবা হেরে যাওয়া এটি একটি সাধারণ ঘটনা। হেরে যাওয়া মানে এই নয় যে তুমি আর কখনোই জিততে পারবে না, তোমাকে পরবর্তীতে জেতার জন্য প্রস্তুত হতে হবে। মিস্টার হং এর কাছ থেকে আমরা জানতে পারি স্কাইয়ের রেস্টুরেন্টের মালিক হচ্ছেন মিস্টার হং এবং সেই রেস্টুরেন্টের সবাইকে তিনি রাস্তা থেকে তুলে এনেছেন। তিনি তাদেরকে এত বেশি ভালোবাসেন যে তাদের কথা চিন্তা করে তিনি বিয়ে করেননি।
এরপর দেখানো হয় পল এবং তার পার্টনাররা তার আনন্দের মুহূর্তটা সেলিব্রেট করছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পলের পার্টনার তাকে এমন একটি কথা শোনায় যেটা শুনে পল একদম হতাশ হয়ে যায়। তারা বলে কুকিং কম্পিটিশনের পরবর্তী রাউন্ড থেকে এক দলে দুজন করে কন্টেস্ট্যান্ট থাকবে, তাই তোমার বদলে মায়ও হবে প্রধান শেফ আর তুমি হবে তার অ্যাসিস্ট্যান্ট, কারণ সে খুবই সুন্দরী এবং আকর্ষণীয়, যার ফলে আমাদের রেস্টুরেন্ট আরও বেশি পরিচিতি লাভ করবে। কিন্তু পল তাদেরকে বলে মায়ও আমার অ্যাসিস্ট্যান্ট মাত্র, কম্পিটিশনে অংশগ্রহণ করার মতো দক্ষতা তার হয়ে ওঠেনি। ঠিক সে সময় মায়ও দুটো স্যুপ নিয়ে এসে পলের সামনে দেয় আর বলে এই দুটো স্যুপ টেস্ট করে বলো যে কোনটায় লবণ বেশি হয়েছে। এই শুনে পল হতবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পেরে গিয়েছে তার সিক্রেট রিভিল করে দিয়েছে মায়ও, আর সেটা হলো পল রান্নায় দক্ষ হলেও তার স্বাদ নেয়ার ক্ষমতা নেই, অর্থাৎ খাবারটি নোনতা নাকি মিষ্টি এই বিষয়টি পল বুঝতে পারে না। মায়ও বলে যে ব্যক্তি স্বাদ অনুভব করতে পারে না তার শেফ হওয়ার যোগ্যতা নেই। এরপর তারা পলের রেসিপির বইটিও নিয়ে নেয় এবং বলে এই বইয়ের মাধ্যমে যে কেউ তোমার মতো রান্না করতে পারবে, তাই তোমাকে আমাদের প্রয়োজন নেই। তার আরেকজন পার্টনার বলে মায়ের সাথে আমার রিলেশন চলছে, আমরা একে অপরকে পছন্দ করি। মায়ও বলে তুমি কি ভেবেছিলে, শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে এতদিন তোমার সাথে ছিলাম, আসলে আমি সবসময় ইন্টারন্যাশনাল পরিচিতি পেতে চাইছিলাম আর এখন সেই সুযোগ পেয়েছি। পল মায়ের এসব কথা শুনে ভীষণ কষ্ট পায়, কান্না করতে করতে সেখান থেকে চলে আসে। রাস্তার ধারে বসে পল একের পর এক ড্রিঙ্কস করে যাচ্ছিল আর সেখান দিয়ে যাওয়ার সময় স্কাই তাকে দেখতে পায়। স্কাই জিজ্ঞেস করে আমি না হয় কম্পিটিশনে হেরেছি, কিন্তু তুমি তো হেরে যাওনি, তাহলে এভাবে কষ্ট প্রকাশ করছো কেন? পল তাকে সকল সত্য ঘটনা আর তার সিক্রেট বলে দেয় যে তার স্বাদ নেয়ার ক্ষমতা নেই এবং তার পার্টনাররা তার সাথে বেইমানি করেছে। পল সেখানে থাকা মিস্টার কোয়ের একটি পোস্টার দেখিয়ে বলে এই লোকটি আমার আইডল, একদিন ওনার মতো মাস্টার শেফ হতে চাই। এসব শুনে স্কাই তার সিক্রেট পলের সাথে শেয়ার করে আর বলে ছবির এই লোকটি তার বাবা। পল প্রথমে বিশ্বাস করতে না চাইলেও স্কাই সব ঘটনা খুলে বললে পল বিশ্বাস করে নেয়। স্কাই আরো বলে এই লোকটি খুব সেলফিশ একজন মানুষ, আমি চাই একটি বড় কম্পিটিশন জিততে এবং এই লোকটিকে দেখিয়ে দিতে চাই। এরপর তারা দুজন মিস্টার কোয়ের পোস্টারে কাচের বোতল ছুঁড়ে তাদের ডিপ্রেশন দূর করার চেষ্টা করে আর এভাবে দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। ওইদিকে পলের পার্টনাররা স্কাইয়ের রেস্টুরেন্টে যায়। আমরা বুঝতে পারি তারা গল্পের শুরুতে দেখানো সে প্রভাবশালী লোকটির সাথে এক হয়ে স্কাইয়ের রেস্টুরেন্টটি কিনে ফেলেছে। তারা মিস্টার হংকে বলে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে, কারণ খুব শীঘ্রই এই রেস্টুরেন্টটা ভেঙে এখানে নতুন বিল্ডিং তৈরি করা হবে। এসব শুনে সবাই তাদের উপর প্রচণ্ড রেগেছিল। তখনই স্কাই এবং পল সেখানে চলে আসে। পল তার পার্টনারকে দেখে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে কম্পিটিশনের পরবর্তী রাউন্ডে মায়োকে আমার সাথে নিব না, আমার পার্টনার হবে স্কাই। এই শুনে তারা পলকে বলে আমাদের কথা মতো কাজ না করলে আমরা তোমার ক্যারিয়ার ধ্বংস করে দিব। এই শুনে সে রেগে গিয়ে তাকে আঘাত করে তার নাক ফাটিয়ে দেয় আর সেখানে উপস্থিত সকলেই পলের এমন সাহসী উদ্যোগ আর পল এবং স্কাইকে একসঙ্গে দেখতে পেয়ে প্রচণ্ড খুশি হয়। এরপর দিন থেকে আমরা দেখতে পাই দুজনে মিলে কুকিং কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা দুজন একে অপরকে রান্নায় হেল্প করছিল। স্কাই তার ট্রেডিশনাল রন্ধন শিল্প পলকে শিখিয়ে দিচ্ছিল আর পল তার আধুনিক রান্না শিখিয়ে দেয় স্কাইকে। এছাড়াও স্কাই পলকে এটাও শিখাতে থাকে যে কিভাবে খাবারের স্বাদ নিতে হয়। মিস্টার হংও তাদেরকে সাহায্য করছিল। সে একটি বাদামকে উড়ন্ত অবস্থায় দু টুকরো করে ফেলে। এই দেখে সবাই অবাক হয়ে যায় আর এভাবেই তাদের মাঝে ভালো একটি বন্ডিং তৈরি হয়। এরপর দেখানো হয় ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন শুরু হচ্ছে। এখানে অন্যান্য দেশ থেকে নামি দামি সব রন্ধন শিল্পীরা এসেছিল প্রতিযোগী হিসেবে। প্রতিযোগিতা স্টার্ট হলে সবাই যে যার স্টাইলে রান্না করতে শুরু করে। সেখানে মায়োকেও দেখা যায়। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে রান্না করে বিচারকদের সামনে উপস্থাপন করে। তারা খাবার টেস্ট করতে থাকে। রেজাল্ট দেয়া হলে দেখা যায় স্কাই এবং পল সবাইকে হারিয়ে ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছে। এটা শুনে দুজনেই আনন্দে আত্মহারা হয়ে যায় আর বিচারকরাও তাদের দুজনের খাবার খেয়ে মুগ্ধ হয়ে গিয়েছিল। তারা এটাও বলে স্কাই এবং পল যে ডিশ তৈরি করেছে সেটা পৃথিবীতে অনেক কম সংখ্যক মানুষই সঠিকভাবে তৈরি করতে পারে।
এরপর দেখানো হয় পরবর্তী রাউন্ডের জন্য দুজন বসে আলোচনা করছে। কিন্তু প্রবলেম হলো কম্পিটিশনের রুলস অনুযায়ী মিস্টার কোয়ের বিপক্ষে তাদের দুজনের মধ্যে যে কোনো একজন অংশ গ্রহণ করতে পারবে। স্কাই পলকে বলে, আমার সম্পূর্ণ আস্থা আছে তোমার উপরে, আমি জানি তুমি মিস্টার কোকে হারাতে পারবে। কিন্তু পল জানায় কম্পিটিশনের নেক্সট ধাপে সে নয়, বরং স্কাই রান্না করবে। কারণ স্কাইয়ের উচিত তার বাবার মুখোমুখি হয়ে তাকে দেখিয়ে দেয়া যে গলি থেকে উঠে আসা এক সাধারণ রাঁধুনিও বিশ্বসেরা হতে পারে। পল আরও বলে, স্বাদ গ্রহণের অনুভূতি ছাড়া সে যে এতদূর পর্যন্ত আসতে পেরেছে এটাই তার জন্য অনেক বড় প্রাপ্তি। স্কাইকে পল অনেক উৎসাহ দিতে থাকে আর স্কাইও রাজি হয়ে যায় ফাইনাল রাউন্ডে যাওয়ার জন্য। এরপর সেই দিনটি চলে আসে যেদিন স্কাই তার বাবার সামনে দাঁড়িয়ে প্রতিযোগিতা করবে। এই রাউন্ডের রুলস ছিল এক ঘন্টার মধ্যে তারা দুজন নিজের ইচ্ছা মতো যে কোনো ডিশ তৈরি করতে পারবে। মিস্টার কো রান্না শুরু করে দেয়, কিন্তু স্কাই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল। সে তার অতীতের ঘটনাগুলো স্মৃতিচারণ করছিল। আসলে ছোটবেলায় তাকে তার বাবা ছেড়ে যাওয়ার পর এলাকার ছেলেরা অনেক বিরক্ত করত, আর তখন তার বন্ধুরা তাকে বাঁচিয়ে নিত। স্কাই এসব ভাবছিল, আর তখনই মিস্টার কো স্কাইকে দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখে পানি ছুড়ে মারে আর বলে, দাঁড়িয়ে স্বপ্ন না দেখে রান্না শুরু করো, তুমি কি করতে পারো আমি দেখতে চাই। এরপর স্কাই মনোযোগ দিয়ে রান্না শুরু করে দেয়, আর অন্যদিকে মিস্টার কো খুবই নিখুঁতভাবে একটি ডিশ তৈরি করছে। এক ঘন্টার মধ্যে তাদের রান্না কমপ্লিট হয়ে যায়। মিস্টার কো এমন একটি সুইট ডিশ তৈরি করেছে যেটা ছিল খুবই টেস্টি, আর ডিশটিও দেখতে অনেক সুন্দর হয়েছিল। বিচারক তার খাবার খেয়ে বরাবরের মতোই খুব উপভোগ করে। কিন্তু স্কাই বিচারকদের কাছে তার রান্নার ডিশটি না দিয়ে তার বাবা মিস্টার কোয়ের সামনে নিয়ে যায়, আর এই ডিশটি আর কিছু নয়, বরং সেটা ছিল নুডলস। ছোটবেলায় যেটা স্কাই হাজার চেষ্টা করেও তৈরি করতে পারেনি। ছোটবেলায় তার বাবা তাকে বলতো, তুমি একটি সাধারণ নুডলস তৈরি করতে পারো না, আমাকে বাবা বলে পরিচয় দেওয়ার যোগ্যতা তোমার নেই। আর আজ সেই নুডলসটি স্কাই পারফেক্টভাবে তৈরি করে তার বাবার সামনে দাঁড়িয়েছে। সে তার বাবার হাতে নুডলসের বাটি দিয়ে সেখান থেকে চলে আসছিল। তার তৈরি নুডলস খেয়ে তার বাবা মুগ্ধ হয়ে যায় এবং তাকে ডেকে বলে, এত ভালো নুডলস আমি কখনোই খাইনি। এই শুনে স্কাই মুচকি হাসি দিয়ে চলে যায়। অর্থাৎ স্কাই এই কম্পিটিশন জিততে আসেনি, সে এসেছে শুধুমাত্র তার বাবার কাছে নিজেকে প্রমাণ করতে যে সেই গলির ছোট্ট রাঁধুনিটাও বিশ্বমানের খাবার তৈরি করতে পারে। স্কাই চলে যাওয়ার পর মিস্টার কো পাগলের মতো ইমোশনাল হয়ে নুডলস খেতে থাকে এবং সে উপলব্ধি করে ছোটবেলায় স্কাই তাকে কত বেশি মিস করেছে এবং কতটা ডেডিকেশন থাকলে রান্না করতে না পারা ছেলেটি এত ভালো রাঁধুনি হতে পারে। মিস্টার কোয়ের এমন ইমোশন দেখে বিচারক সহ সকলেই বুঝতে পারে স্কাই হলো তার একমাত্র সন্তান। সব শেষে দেখানো হয় স্কাইয়ের রেস্টুরেন্টে ঠিক আগের মতোই মানুষজন ভিড় জমাচ্ছে। স্কাই আর তার বন্ধুরা সবাইকে খাবার সার্ভ করছে, আর এই রেস্টুরেন্টে এখন পলও যুক্ত হয়েছে। এরপর মিস্টার হং উঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে, আমাদের এই হোটেলটির 30 বছর পূর্ণ হয়েছে। সবার আস্থা এবং বিশ্বাসের সাথে আমরা 30 বছর অতিক্রম করেছি। সব সময় আমাদের লক্ষ্য একটাই ছিল যে আপনাদের কম মূল্যে সুস্বাদু খাবার খাওয়ানো, আর সরকার এই বিল্ডিংটা ভাঙার অনুমতি দেয়নি এবং আমরা তাদের কাছ থেকে এই জায়গাটা কিনে নিয়েছি, তাই ভবিষ্যতেও এমন খাবার আপনাদের উপহার দিয়ে যাব। তার কথা শুনে সবাই খুব খুশি হয়, আর এখানেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি হয়।